স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা চালু করার দাবিতে জনমত গড়ে তুলেছে খয়েরপুরের খনিক নামের একটি সামাজিক সংস্থা। এই সামাজিক সংস্থাটি দেশের স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার জন্য মুখ্য নির্বাচন কমিশনের নিকট একটি আইনি নোটিশ পাঠায়। সম্ভবত এরই ফলে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণের বিল রাজ্যসভা ও লোকসভায় পাশ হয় বলেই দাবি এই সংগঠনটির। এবার ভোটার আই কার্ডের সাথে ফিঙ্গারপ্রিন্ট আপলোডেরও দাবি জানিয়েছে খনিক সামাজিক সংস্থাটি। বিভিন্ন জ্বলন্ত সমস্যার হাত থেকে দেশ ও দেশবাসীকে রক্ষা করতে পারে একমাত্র স্বচ্ছ নির্বাচন। এই নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ করার দাবিতে রাজ্যে জনমত গঠনের কাজ করে চলেছে খয়েরপুরের খনিক নামের একটি সামাজিক সংস্থা। সংস্থাটি সংশ্লিষ্ট বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনারের নিকট একটি আইনি নোটিশ পাঠায়। সম্ভবত এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশের লোকসভা ও রাজ্যসভার ভোটার কার্ডের সাথে আধার কার্ড সংযুক্তিকরণের বিল পাশ হয় বলে সংগঠনটির দাবি। এবার খনিক সামাজিক সংগঠন ভোটার কার্ডের সাথে আধার কার্ড সংযুক্তির পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট আপলোডের দাবি জানিয়েছে। এদিন নাগরদোলা প্রেস ক্লাবে আহত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সাধারণ সম্পাদক শান্তনু সিং এই দাবি জানান। তাই বিবেকের তারণায় স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে গত 27/2/2020 ইং তারিখে মাননীয় মুখ্য নির্বাচন কমিশনারের নিকট একটি আইনি নোটিশ পাঠাই আমরা সামাজিক সংস্থার পক্ষ থেকে। খুব সম্ভবত এর পরিপ্রেক্ষিতেই গত 20/12/2021 ইং এবং 21/12/2021 ইং তারিখে লোকসভা ও রাজ্যসভায় আধার কার্ডের সাথে ভোটার আই কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক করতে আইন পাশ হয়। পরবর্তী সময়ে 1/8/2022 ইং থেকে বিএলওদের মাধ্যমে বাড়ি বাড়ি আধার কার্ড ও ভোটার আই কার্ড সংযুক্তিকরণের কাজ। সাংবাদিক সম্মেলনে খনিক সামাজিক সংস্থার সাধারণ সম্পাদক আরও জানান, পুরো ভোটদান প্রক্রিয়াটিকে অনলাইন ভিডিও করতে হবে এবং ভোট গণনার সময় ভিভিপ্যাডের স্লিপের সাথে ভোটের সংখ্যার ট্যালিও করতে হবে। এবং পাশাপাশি দাবি জানাচ্ছি যে স্বচ্ছ নির্বাচনের জন্য শুধু ভোটার আইডি কার্ডের সাথে আধার কার্ড সংযুক্তিকরণ করলেই চলবে না, প্রতিটি বুথে অন্তত দুটি সেট ইভিএম সংশ্লিষ্ট ভোটারদের ফিঙ্গারপ্রিন্ট আপলোড করতে হবে এবং অনলাইন ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে ভোটার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং ভোট গণনার সময় প্রথমে ভিভিপ্যাড স্লিপ গণনা করে তারপর ইভিএম মেশিনের ভোট গণনাটি টালি করতে হবে। এই প্রক্রিয়া আগামী লোকসভা নির্বাচনে যাতে চালু করা যায় তাই তার জন্য সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা সমস্ত রাজনৈতিক দল ও সরকারের কাছে আহ্বান জানাই। উল্লেখ্য যে 2008 সাল থেকে খনিক সামাজিক সংস্থাটি খয়েরপুর এলাকার সামাজিক কাজকর্মের সাথে জড়িত। কোভিড চলাকালীন সময় সংস্থার কর্মকর্তারা খয়েরপুর এলাকায় শ্রমিক শ্রেণীর মানুষের ঘরে ঘরে সাহায্য সহযোগিতা পৌঁছে দেয়। তখন থেকেই এই সংস্থাটির সুনাম গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে। বিভিন্ন সামাজিক কাজকর্মের পাশাপাশি জনমত গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চলেছে এই সামাজিক সংস্থাটি। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি অকুল রায়, চেয়ারম্যান কৃষ্ণ ভৌমিক সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।